জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে বিশেষ অধিবেশন। জাতীয় সংসদের পঞ্চাশ বছর উপলক্ষে আগামীকাল বিকেল তিনটায় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিশেষ অধিবেশনের শুরুর দিন বঙ্গবাজারে আগুন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় শোক প্রস্তাব পাশ হয় সংসদে। আর জানাচ্ছেন মুকসিমুল আহসান। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ৭৩-এর ৭ই মার্চ। তার ঠিক এক মাস পর ৭ই এপ্রিল বসে সংসদের প্রথম অধিবেশন। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একাদশ সংসদের ২২তম অধিবেশনের শুরুতেই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে স্বাগত জানান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সবার অংশগ্রহণে বিশেষ অধিবেশন কার্যকর এবং প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে ২২তম বিশেষ অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীকাল ৭ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অধিবেশন কক্ষে উপস্থিত হয়ে তার মূল্যবান স্মারক বক্তৃতা প্রদান করবেন। পরবর্তীতে প্রস্তাব সাধারণ জাতীয় সংসদে উত্থাপন করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক দুজন মন্ত্রী এবং ৭ জন সংসদ সদস্যের মৃত্যু এবং সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার প্রেক্ষিতে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। গুলিস্তানের সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণ, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্যরা। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন, সেই সাথে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও জানান। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ নিরূপণের লক্ষ্যে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ পুলিশ পৃথক পৃথক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ, ক্ষতিগ্রস্তের তালিকা ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছেন। বিশেষ অধিবেশনের শুরুর দিন কাজী ফিরোজ রশিদ পয়েন্ট অফ অর্ডারে বলেন, সাউথ এশিয়া ব্যাংকের সাবেক চেয়ারম্যান ১০০০ কোটি টাকার লোন নিয়ে দেশ ছেড়েছেন, অথচ দেখার কেউ নেই। ব্যাংকের ১০০০ কোটি টাকা মেরে আমেরিকা পালালেন আমজাদ সাহেব। ১০০০ কোটি টাকা এইটা তো একদিনে নেই নাই, তাহলে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশন তারা কি করলো? যাদের উপর দায়িত্ব ছিল তাহলে মনে করতে হবে যে শস্যের মধ্যে ভূত আছে। মাননীয় স্পিকার, সবাই এটার সাথে জড়িত, এইটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না, কারণ এখানে মাননীয় অর্থমন্ত্রী কখনো থাকেন না। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত মুলতুবি করা হয় সংসদের অধিবেশন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনটি চলবে ৪ থেকে ৫ কর্মদিবস। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।